নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনার সামনে হাজির হলাম। এখানে দেখুন, চারটে কালো আর চারটে লাল রঙের তাস দিয়ে আজকে আপনার ম্যাজিক দেখাবো। আর ম্যাজিকটা হচ্ছে অয়েল অ্যান্ড ওয়াটার। অয়েল অ্যান্ড ওয়াটারের অনেক ম্যাজিক আপনারা দেখে থাকবেন, আমি আমার মতন করে এটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে এক দুই তিন চার, চারটে লাল রঙের কার্ড দেখতে পাচ্ছেন আর চারটে কালো রঙের কার্ড দেখতে পাচ্ছেন। এই ম্যাজিকটা আপনারা বহু রকম দেখেছেন, কিন্তু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই লাল রঙের কার্ড আর এই কালো রঙের কার্ড, এর মধ্যে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, এই যে লাল রঙের কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এর ব্যাক সাইডটাও কিন্তু লাল, এর ব্যাক সাইডটা লাল আর পিপটাও দেখুন লাল আছে। আর এটা হচ্ছে ব্লু ব্যাক, এর পিপটা হচ্ছে কালো। এই কালো আর লাল দিয়ে আমাদের আজকের ম্যাজিক অয়েল অ্যান্ড ওয়াটার। তা আমরা যদি এটাকে অয়েল ধরে নিই, তাহলে চারটে এখানে অয়েল আর চারটে ব্ল্যাক অর্থাৎ ওয়াটার। তা আমরা যেটা করব সেটা হচ্ছে, যেখান থেকে একটা কার্ড, এখান থেকে একটা কার্ড এখানে দিলাম, এখানে একটা কার্ড দিলাম, মানে এরকমভাবে মিশিয়ে রাখবো আর কি আমরা। ঠিক এরকম, ঠিক এরকম মিশিয়ে রাখবো। আমরা একটা কথা শুনেছি যে তেল আর জল কখনো মেশে না, কিন্তু আমরা এখানে কি করছি, মেশাবার চেষ্টা করছি। দেখুন কিরকম সেপারেটলি আছে, কিন্তু যদি এগুলোকে আমরা স্কোয়ার আপ করে নিই, ঠিক এরকমভাবে স্কোয়ার আপ করে যদি দেখি, একটা জাস্ট একটা স্ন্যাপ, প্রত্যেকটা লাল একেবারে আলাদা হয়ে গেছে আর প্রত্যেকটা কালো আলাদা। অর্থাৎ অয়েল অ্যান্ড ওয়াটার অ্যাকচুয়ালি মেশানো যায় না, আলাদাই থাকে, আলাদা হয়ে গেছে। আমরা আরেকবার এদেরকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন, এই একটা লাল আর এই একটা লাল, এই একটা কালো আর এই একটা কালো, এগুলোকে আমরা আবার আলাদা করে নিলাম। ঠিক আছে, আলাদা করে নিলাম। করে নিয়ে যদি উল্টে দেখাই তাহলে দেখা যাবে, যেখানে দেখুন চারটে কালোই আছে, এখানে দেখুন চারটে লালই আছে। তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন মেশাবার, আমরা কিন্তু মেশাতে পারছি না। আরেকবার চেষ্টা করছি, দেখুন এখানে আরেকবার মেশানোর আমি চেষ্টা করছি, ঠিক এরকমভাবে সেপারেট, যেন প্রত্যেকটা আলাদা আলাদাই থাকে। ঠিক এরকমভাবে যেন এরকম আলাদা আলাদা থাকে, আরেকবার মিশিয়ে দিলাম। এই যে মিশিয়ে দিলাম, যদি স্কোয়ার আপ করা যায় ঠিক এরকমভাবে, আবার একটা শেক করুন, দেখা যাবে এটা আবার আলাদা হয়ে গেছে, আবার চারটে আলাদা, চারটে আলাদা। এই যে বারবার এই ঘটনাটা ঘটছে, এইবার আমি একটা মজার জিনিস করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আপনারা এখান থেকে যে কোনো একটা কার্ড পছন্দ করতে পারেন, যে কোনো একটা কার্ড। কীভাবে পছন্দ করবেন, আমি ওপর থেকে একটা কার্ড এরকম করে সরাবো, এরকমভাবে সরিয়ে যাব, আপনি লালে হোক কালোতে হোক যেখানে খুশি আপনি একটা জায়গায় পছন্দ করতে পারেন, যে কোনো একটা কার্ড, যেটা খুশি। আমি কিন্তু সরিয়েই যাচ্ছি, যেহেতু এখানে কোনো স্পেকটেটর নেই, আমি নিজেই একটা জায়গায় থামছি, সে এই কার্ডটা, এটা আমি এখানে রাখলাম, এটা দর্শকদের পছন্দ করা একটা কার্ড। এটা ছাড়া বাকি যে কার্ডগুলো আছে, দেখুন মজার ব্যাপার, দারুণ মজার ব্যাপার, এটা হচ্ছে ব্লু রঙের কার্ড, দুটো ব্লু রঙের কার্ড, এই দুটো ব্লু রঙের কার্ড, এই দুটো ব্লু রঙের কার্ড, ফাইনালি একটা কার্ড, এটাও ব্লু রঙের কার্ড। তাহলে এখানে আমরা যা দেখতে পাচ্ছি সবগুলো ব্লু রঙের কার্ড, শুধুমাত্র দর্শক যেটা পছন্দ করেছে সেটাই একমাত্র অ্যাকসেপ্ট আলাদা, দ্য রেড লাল রঙের কার্ড। এই ছিল আজকের ম্যাজিক, কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যত পারবেন শেয়ার করবেন। টাটা, বাই।